টু অ্যাকোয়াশিয়া। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইজিলি DIY CO2 সেট আপ করতে পারি। মেইন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই, চ্যানেল থেকে একটি সান্ডা 500 LPH হব বাজের সৌজন্যে গিভঅওয়ে করা হচ্ছে। বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেখানো ভিডিওটিতে ক্লিক করুন অথবা ডেসক্রিপশনে লিঙ্কটি দেখুন। প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য CO2 একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। বেশিরভাগ ক্ষেত্রে প্ল্যান্টেড ট্যাঙ্কে CO2 ডেফিসিয়েন্সি প্ল্যান্টের গ্রোথ না হওয়ার অন্যতম কারণ। আপনি ইজিলি 30-35 গ্যালন ট্যাঙ্ক সাইজের জন্য DIY CO2 তৈরি করে এই কার্বন সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে পারেন। DIY CO2 তৈরির জন্য আপনার একটি 2.5 লিটারের এবং একটি 500 মিলিলিটারের প্লাস্টিকের বোতল দরকার হবে। প্রথমে প্লাস্টিক বোতলের ক্যাপগুলো খুলে ফেলুন এবং 2.5 লিটারের বোতলের ক্যাপে একটি ছিদ্রের জন্য চিহ্নিত করুন এবং 500 মিলিলিটারের বোতলে 2টি ছিদ্রের জন্য চিহ্নিত করুন। এবার একটি কাঁচি বা অন্য কোনো ধারালো জিনিস দিয়ে চিহ্নিত করা জায়গাগুলোকে সাবধানে ছিদ্র করে নেবেন। এখানে লক্ষ্য রাখবেন আপনার ছিদ্রটি যেন বেশি বড় হয়ে না যায়। আমরা চাই ছিদ্রটির ভিতরে যেন এয়ারলাইন টিউবটি শক্তভাবে ঢুকে যেতে পারে। এবার 2.5 লিটারের বটলের ক্যাপের ছিদ্রটির ভিতরে এয়ারলাইন টিউব ঢুকিয়ে দিন, যেন ক্যাপের থেকে 1-2 ইঞ্চি নিচে পর্যন্ত টিউবটি নেমে থাকে। এবার 500 ml বোতলের ক্যাপে মার্ক করা জায়গা দুটিতে ছিদ্র করে ফেলুন। তারপরে 2.5 লিটারের ক্যাপের থেকে আসা এয়ারলাইন টিউবটির অন্য প্রান্তটি একটি ছিদ্র দিয়ে ঢুকিয়ে ফেলুন। প্রয়োজনে টুইজার ইউজ করুন। টিউবটি অনেক লম্বা করে ঢুকাবেন। তারপরে 500 ml এর বোতলটি নিয়ে টিউবটির মাপ দিয়ে কেটে ফেলবেন, যেন টিউবটির এই প্রান্তটি 500 ml বোতলের একদম নিচ পর্যন্ত থাকে। 500 ml বোতলের ক্যাপটি এবার বোতলে লাগিয়ে টিউবটির মাপ ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখে নিন। পাঁচশো ml বোতলের ক্যাপের অপর ছিদ্র দিয়ে আরেক টুকরো এয়ারলাইন টিউব সাবধানে ঢুকিয়ে ফেলুন। এখানেও এই টিউবটির প্রান্তটি বোতলের ক্যাপ থেকে 1-2 ইঞ্চি নিচ পর্যন্ত থাকবে। এবার ক্যাপগুলো দুটো বোতলেই লাগিয়ে চেক করে দেখে নিন আপনার টিউবের কানেকশন ঠিক আছে কিনা। এবার ক্যাপগুলো বোতল থেকে খুলে ফেলে সিলিকন দিয়ে ভালোভাবে সিল করে দিন। ক্যাপের দুই পাশেই যথেষ্ট পরিমাণের সিলিকন দিবেন, যেন কোনোভাবেই লিক করার সম্ভাবনা না থাকে। ক্যাপ দুটোর দুই প্রান্ত ভালোভাবে সিল করার পরে স্থিরভাবে অন্তত 24 ঘন্টা রেখে দেবেন। সিলিকন শুকানোর জন্য 24 ঘন্টা সময় দেওয়াটা অত্যন্ত জরুরি। বেশিরভাগ ক্ষেত্রেই DIY CO2 সিস্টেম লিক করে, কারণ এই সিলিকন শুকানোর জন্য যথেষ্ট সময় দেওয়া হয় না। 24 ঘন্টা পরে আমরা দেখতে পাচ্ছি দুই পাশের সিলিকন ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবং অনেক শক্তভাবে আটকে গিয়েছে। চলুন দেখা যাক আমাদের আর কি কি জিনিস লাগবে। এখানে ব্যবহার করা হয়েছে JMI ইনফিউশন সেট বা স্যালাইন সেট, যেটার দাম মাত্র 25 টাকা। নর্মাল এয়ারলাইন টিউব ইউজ করা হয়েছে, যা সাধারণত 10 টাকা গজ হিসেবে পাওয়া যায়। একটি চেক বাল্ব ব্যবহার করা হয়েছে, যা কোয়ালিটি অনুযায়ী 50-100 টাকার ভিতরে, এবং অপশনালি একটি নিডল বাল্ব ইউজ করা হয়েছে, যেটা 70-100 টাকার ভিতরে। এক্ষেত্রে নিডল বাল্বটি অপশনাল। নিডল বাল্ব থাকলে আপনি স্যালাইন কিটের থেকেও সূক্ষ্মভাবে CO2 পরিমাণ কম বেশি করতে পারবেন। এবার ছোট এক টুকরা এয়ারলাইন টিউব কেটে নিন এবং স্যালাইন কিটের ড্রিপ কাউন্টারটির সাথে ভালোভাবে আটকিয়ে দিন। এবার PCB বাল্বটিকে চেক করে দেখে নিন এটার ফ্লো কোন দিক দিয়ে যাবে। যেদিক দিয়ে ফ্লো বের হবে সেই প্রান্তটি ছোট এয়ারলাইন টিউবের অপর প্রান্তের সাথে ভালোভাবে ঢুকিয়ে দিন। এবার আরেক টুকরো এয়ারলাইন টিউব কেটে সেটিকে PCB বাল্বের অপর প্রান্তের সাথে ভালোভাবে ঢুকিয়ে দিন। আপনি যদি অপশনাল নিডল বাল্ব ব্যবহার করতে চান, তাহলে নিডল বাল্বটি এখানে আটকে।
আটকে যাবে। ডিআইওয়াই CO2 তৈরি করার জন্য আমাদের লাগবে সাধারণ চিনি 2 কাপ বা 400 গ্রামের মতো, 2 চা চামচ ইস্ট, 1 চা চামচ বেকিং সোডা। প্রথমে একটি ফানেল ব্যবহার করে 2.25 লিটারের বোতলের ভিতরে 2 কাপ চিনি ঢেলে দিন। ইন দ্য মিন টাইম আপনি একটি 1.5 লিটার কুসুম গরম পানির বোতল রেডি করে রাখবেন। বোতলে পানি ভরে 2 থেকে 2.5 মিনিট মাইক্রোওয়েভ করলেই হয়ে যাবে। এবার কুসুম গরম পানির বোতলটি থেকে কিছু পানি কাপের মধ্যে ঢেলে দিন এবং বাকি পানিটি 2.25 লিটার বোতলের ভিতরে ঢেলে দিন। তারপর বোতলটি ধরে ভালোভাবে ঝাঁকান যেন সমস্ত চিনি পানির সাথে মিশে যেতে পারে। এবার 2 চা চামচ ইস্ট কুসুম গরম পানির কাপটিতে ঢেলে দিন এবং চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ইস্টটি পানির সাথে মিশিয়ে নিন। ইস্টকে এভাবে আলাদা গরম পানিতে মিশিয়ে নিলে ইস্টটি সহজে অ্যাক্টিভেটেড হবে এবং এর ফলে CO2 প্রোডাকশন তাড়াতাড়ি হবে। এবার 1 চা চামচের মতো বেকিং সোডা কাপের পানিতে ভালোভাবে মিশিয়ে দিন। তারপরে ফানেল দিয়ে কাপের সমস্ত উপাদান 2.25 লিটার বোতলের ভিতরে ঢেলে দিন। এবার ছিদ্র ছাড়া অন্য কোনো একটি ক্যাপ বোতলটিতে শক্তভাবে লাগিয়ে বোতলটি অনেক ভালোভাবে ঝাঁকান যেন চিনি, ইস্ট, বেকিং সোডা ইত্যাদি সবকিছু খুব ভালোভাবে পানির সাথে মিশে যেতে পারে। স্যালাইন কিটের ড্রিপ কাউন্টারটিকে বাবল কাউন্টারে কনভার্ট করার জন্য প্রথমে এই প্লাস্টিকের চোখা অংশটি কাঁচি দিয়ে কেটে ফেলুন। তারপরে একটি সিরিঞ্জে কিছু পানি নিয়ে সিরিঞ্জটি ঢুকিয়ে ড্রিপ কাউন্টারটির ভিতরে পানি দিয়ে অর্ধেকেরও বেশি ফিল করে ফেলুন। তারপরে এয়ারলাইন টিউবের কানেকশনগুলো আবার আগের মতো করে লাগিয়ে দিন। ড্রিপ কাউন্টারের পরে চেক বাল্ব থাকার কারণে ড্রিপ কাউন্টারের ভিতরের পানি PCB বাল্ব পার হয়ে নিচে নেমে যেতে পারবে না, তার ফলে আপনার ড্রিপ কাউন্টারটি বাবল কাউন্টার হিসেবে ঠিকভাবে কাজ করবে। এবার আমরা সব কিছু আমাদের ট্যাঙ্কে সেট আপ করবো। 2.25 লিটারের ক্যাপটি বোতলের উপর ধরে বোতলটি ঘুরিয়ে শক্তভাবে ক্যাপের সাথে লাগিয়ে দেবেন। 2টি বোতলেই ক্যাপটি ফিক্সডভাবে ধরে বোতলটি ঘুরিয়ে ক্যাপের সাথে শক্ত করে লাগাবেন। বোতল ফিক্স রেখে ক্যাপ ঘোরাতে গেলে সিলিকন ব্রেক হয়ে লিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্যালাইন কিটের অন্য প্রান্তটি আপনার ডিফিউজারের সাথে আটকিয়ে দিন এবং সাবধানে ডিফিউজারটি আস্তে আস্তে ট্যাঙ্কের ভিতরে নামিয়ে সাকশন কাপ দিয়ে লাগিয়ে দিন। এবার স্যালাইন কিটের রেগুলেটর, ড্রিপ মিটার, PCB বাল্ব ইত্যাদিকে ট্যাঙ্কের বাইরে সাকশন কাপ দিয়ে ঝুলিয়ে আটকিয়ে দিন এবং 500 ml বোতল থেকে আসা এয়ারলাইন টিউবটি আপনি নিডল বাল্বের সাথে আটকিয়ে দিন। যদি নিডল বাল্ব ইউজ না করেন তাহলে ডাইরেক্টলি PCB বাল্বের খালি প্রান্তের সাথে আটকিয়ে দিন। সবকিছু লাগানো হয়ে গেলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত এভাবে রেখে দিয়ে অপেক্ষা করুন। 1 ঘন্টা পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের CO2 প্রোডাকশন স্টার্ট হয়ে গিয়েছে। 500 ml বোতলটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে টিউব থেকে CO2 বাবল বের হচ্ছে এবং সেই CO2 বাবল বের হয়ে আমাদের ডিফিউজার দিয়ে ডিফিউজড হয়ে ট্যাঙ্কে যাচ্ছে। CO2 স্পিড বাড়াতে বা কমাতে আপনি স্যালাইন কিটের রেগুলেটরটি উপর নিচ করলেই আপনার CO2 বাবল পার সেকেন্ড বাড়বে অথবা কমবে। আপনি যদি অপশনাল নিডল বাল্বটি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে স্যালাইন কিটের রেগুলেটরটি ফুল ওপেন রেখে নিডল বাল্ব থেকে সূক্ষ্মভাবে BPS কন্ট্রোল করতে পারবেন।
DIY CO2 সিস্টেমের সাথে আপনি ডিফিউজারের পরিবর্তে ছোট পাওয়ার ফিল্টার যেমন সোবো 320F মডিফাই করে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি CO2 পাইপটি ডাইরেক্টলি পাওয়ার হেড, পাওয়ার ফিল্টার বা টপ ফিল্টারের মোটরের সাথে লাগিয়েও ব্যবহার করতে পারেন। তাহলে আপনার CO2 ডিফিউশনও অনেক ভালো হবে, সাথে ট্যাঙ্কে CO2 মিস্টও থাকবে, যা প্ল্যান্টের জন্য অনেক বেশি উপকারী। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো অনেক DIY প্রজেক্ট, প্রোডাক্ট রিভিউ, গিভঅ্যাওয়ে ইত্যাদির ব্যাপারে জানার জন্য সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করুন। তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি এর ব্যাপারে জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।